আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায় আমরা আছি আলোচনায় আঠারোটা ক্লাস আমরা করে ফেলেছি আজকে হবে উনিশতম ক্লাস এই ক্লাসে আমরা আলোচনা করব নতুন টপিক কি তরঙ্গগড় বিপরীত গড় বা উল্টানগড় তরঙ্গগড় বা বিপরীত গড় বা উল্টানগড় ইংলিশে বলা হয় হারমনিক মিন হারমনিক মিন হারমনিকের এইস আর মিনের এম সংক্ষেপে আমরা বলবো এইস এম হারমোনিক মিন কাকে বলা হয় তরঙ্গ গর বা দীঘাত গড় কি তরঙ্গ গর্বা বিপরীত গর্বা উল্টান গড় কোনো একটা তথ্যসারিতে যে মানগুলা দেয়া থাকে সে মানগুলার বিপরীত মানের গড়ের বিপরীত মানকে বলা হয় তরঙ্গ বা বিপরীত গর্বা উল্টান গড় মনে কর একটা তত্ত্বসারিতে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটা মান দে আছে কতটা তিনটি মান দে আছে বা দেখো পাঁচ দশ পনেরো এরকম তিনটা মান দেয় আছে এই মানগুলার বিপরীত মান আমাকে বের করতে হবে বিপরীত বলতে কি এক্স ওয়ান এটা একটা মান এটা নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান এটাকে উল্টায় দাও ওয়ান বাই এক্স ওয়ান এটাকে উল্টায় দাও ওয়ান বাই এক্স টু এটার নিচে নাই মানে কি ওয়ান এটার নিচে নাই মানে কি ওয়ান উল্টা দাও উল্টানো বা বিপরীত একই কথা বিপরীত মান করলাম যে মানগুলো দেয়া ছিল সে মানগুলোর বিপরীত মান নিয়ে আসলাম আর এই বিপরীত মানগুলোর গোয়ার বের করব এই তিনটা মানের গোয়ার যদি বের করতে চাই এই তিনটা মান যোগ করে তিন দ্বারা ভাগ কী দ্বারা ভাগ মোট গণসংখ্যা এন দ্বারা ভাগ কতটা মান তিনটা এখানে এনের এর মান থ্রি এটার মান হচ্ছে থ্রি আর যদি আমি এখানে দেখতে যাই এখানে নিচে নাই মানে কি আছে ওয়ান এটাতে নাই মানে ওয়ান এটাতে নাই মানে কি ওয়ান তাহলে কী করবো আমরা বিপরীত মান ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন ওয়ান বাই ফিফটিন যে মানগুলা দেওয়া থাকে সেই মানগুলার বিপরীত মানের গড় তিনটা মান যোগ করে তিন দ্বারা ভাগ তো আমরা এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে এটাকে তিন দ্বারা ভাগ করবো ভাগ করে ভাগ ফলটা যেটা পাবো সেটাকে আবার বিপরীত করবো থ্রি বাই এই মানটা অর্থাৎ ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন এটি হচ্ছে তরঙ্গ গড়ে যদি আমি এখানে দেখি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আমার তিনটা মান দেওয়া ছিল এই মানগুলোর নিচে কি আছে ওয়ান

ওয়ান বাই এক্স এক্স বলতে একটা মান এক্স টু এক্স ওয়ান বলতে একটা মান এক্স টু বলতে একটা মান এক্স থ্রি বলতে একটা মান নিচে কী আছে এন তো আছেই আমরা কি বলেছিলাম সংজ্ঞাটা তত্ত্ব সারিতে মান দেওয়া ছিল তিনটা যতগুলো মান দেয়া থাকবে সেই মানগুলোর বিপরীত মান করেছিলাম আমরা বিপরীত মান করে আমরা কি করছিলাম এগুলোর গড় বের করছিলাম করলাম গড় এগুলো যোগ করে আমি কি পাইলাম ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওয়ান মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স টু মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স টু মানে কি ওয়ান বাই এক্স সামেশন ওয়ান বাই এক্স বাই এন তত্ত্বসারীতে যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলোর বিপরীত মানের গড় পাইলাম যে মানগুলো দেওয়া ছিল সে মানগুলোর বিপরীত মানের গড় পাইলাম গড় পাওয়ার পর এটাকে আবার উল্টায় দেব বিপরীত করব। এনটাকে উপরে দেব। সামিশন ওয়ান বাই এক্সটাকে নিচে দেব। অর্থাৎ উল্টায় গেল এটি হচ্ছে তরঙ্গ গড় তো এখান থেকে যদি আমি দেখি এটাকে উল্টায় দাও এন বাই সামেশন ওয়ান বাই এক্স এটাই হবে আমাদের কি গড়ের সূত্র দেখো এইচ এম হারমোনিক মেন ইকুয়াল কি হবে এন বাই সামেশন মানসমূহ এই মানের বিপরীত মান মানে কি ওয়ান বাই এক্স এটা মানে নিশ্চিন্তে আবার কি বিপরীত মানসমূহ কি মোট গণসংখ্যা তারা ভাগ সামেশন ওয়ান বাই এক্স বাই এন এটাকে আবার উল্টাই দিয়ে পাইলাম সামেশন ওয়ান বাই এক্স এটা তোমাদের জানার দরকার আমি তোমরা এখান থেকে জেনে নাও আমি যেভাবে দেখাইলাম কি শিখেছিলাম শুরুতে দেখো তত্ত্ব যে মানগুলো দেওয়া ছিল সে মানগুলোর বিপরীত মান বের করেছি বিপরীত মান বের করে বিপরীত মানগুলো আমরা কী করছি যোগ করছি যোগ করে যতটা মান আসছে তত তারা ভাগ করছে অর্থাৎ বিপরীত মানগুলোর গড় নির্ণয় করছি গড় নির্ণয় করে এটা এটা পেয়েছিলাম এই গড়টাকে আবার উল্টায় দিলাম উল্টে দিয়ে যেটা পাইলাম বিপরীত করে যেটা পাইলাম সেটি হচ্ছে গড় আবারও শনি সংজ্ঞাটা কোনো তত্ত্বসারিতে যে মানসমূহ দেয়া থাকে সে মানসমূহের বিপরীত মানের গড়ের বিপরীত মানকে বলা হয় ওই তত্ত্ব সারির বা উক্ত তত্ত্বসারীর তরঙ্গ গড় বা বিপরীত গড় বা উল্টানো এই ছিল আমাদের আলোচনা আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি তো আমরা যদি একটা ছোট টপিক দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে বিপরীত গড়টা কীরকম হয় তো আমরা সূত্রটা কী শিখলাম আগে সূত্রটা দেখি তরঙ্গ গড় তরঙ্গ গড় হারমোনিক মিন ইকুয়াল এন বাই সামেশন ওয়ান বাই এক্স যখন এটা এটা কখন প্রযোজ্য হবে যখন তত্ত্বশালীটা কি বা পৃথক তত্ত্ব দেওয়া থাকবে আর যখন গণসংখ্যা দেওয়া থাকবে গণসংখ্যা থাকলে তখন তরঙ্গ তরঙ্গগড়ের সূত্রটা হবে এইচ এম ইকুয়াল এন বাই সামেশন ওয়ান বাই এক্স ইন্টু এফ দেখো এফটা কিন্তু উপরের এফ এর নিচে আই মানে কি আছে ওয়ান তাহলে এফটা গুণ করলে কোথায় যায় উপরেই যায় ওয়ানের সাথে গুণ হয় তাহলে এফ একটি এফ অর্থাৎ সামেশন এফ ভাগ এক্স তো আমরা এটাকে একবারই লিখবো সামেশন এফ বাই এক্স খেয়াল রাখবা যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন তরঙ্গগর হারমোনিক মিন এইস এম ইকুয়াল এন বাই সামেশন এফ ভাগ এক্স এফ বাই এক্স আর যখন ফ্রিকোয়েন্সি থাকবে না তখন কি হবে হারমোনিক মেন এস এম ইকুয়াল এন বাই সামেশন ওয়ান বাই এক্স আমরা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গ ঘর কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো এখন মনে করে একটা কোশ্চেন দেওয়া থাকলো সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গ ঘর তরঙ্গ ঘর নির্ণয় করো এই রকম করে দেয়া থাকলো নির্ণয় করো কি মান থাকলো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই কয়েকটা মান দিয়ে বলল তরঙ্গ গড় নির্ণয় করো তো আমি যদি অ্যান্সারে আসি দেখো তথ্যমানকে আমরা কি বলি তথ্যমানকে আমরা অবশ্যই কি বলছিলাম এক্স কী কী আছে মানগুলা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কতটা মান আছে এখানে পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা আপনি জানি তরঙ্গ আমরা জানি তরঙ্গ গড় বা বিপরীত গড় এম ইকুয়াল এন বাই সামেশন ওয়ান বাই এক্স এন বাই সামেশন ওয়ান বাই এক্স খেয়াল করাও এখানে এন ফ্রিকুয়েন্সি অর্থাৎ দেয়া নাই তার মানে কি মোট তত্তমান কথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে এন ইকুয়াল ফাইভ এখানে মোট তথ্য সংখ্যা এন ইকুয়াল ফাইভ পাঁচটা মান ছিল এটা মনে করো এই আমরা টেবিলের এই সূচির নিচে লিখব আর কি তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী দরকার ওয়ান বাই এক্স দরকার ওয়ান বাই এক্সের মান দরকার ওয়ান বাই টোয়েন্টি এক্স বলতে কি টোয়েন্টি ওয়ান ভাগ এক্স ওয়ান ভাগ এক্স বলতে কি টোয়েন্টি করলাম টোয়েন্টি ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ভাগ থার্টি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি হবে ওয়ান ভাগ

সিক্স সেভেন দেখো এগুলো যোগ করো তাহলে কি পাবো আমরা সূত্র অনুদ্রিক কী দরকার আমাদের সামেশন ওয়ান বাই এক্স এইগুলো যোগ করা মানে তো সামেশন করা সমষ্টি করা সামেশন ওয়ান বাই এক্স ইকাল পর্যায়ক্রম আমরা এগুলো যোগ করবো পয়েন্ট জিরো ফাইভ যোগ পয়েন্ট জিরো থ্রি থ্রি যোগ পয়েন্ট জিরো টু ফাইভ যোগ পয়েন্ট জিরো টু যোগ পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর সেভেন দেখো এন এর মান আমরা কত পেয়েছিলাম ফাইভ আর এটা কত পেলাম জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর সেভেন তাহলে ফাইভ ভাগ অ্যান্সার ইকুয়াল থার্টি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ থার্টি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এটি হচ্ছে আমাদের হারমোনিক মিন তরঙ্গগড় এইচ এম ইকুয়াল এটি অ্যান্সার আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি আবারও কোনো একটি পর্বে দেখানোর চেষ্টা করবো লাগবে না আমার বিশ্বাস এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট কিছু করে আমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে উৎসাহিত করবা ওকে আল্লাহ হাফিজ